সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের টপিক আপনারা থাম্বনেল টাইটেল দেখে তো বুঝে গেছেন, সুতরাং পুরো ভিডিও জুড়ে আছি আমি ডিএম মনির এবং আপনাদের প্রিয় চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আজকে আমি একটা বেস্ট কিওয়ার্ড টুলস দেখাবো। সুতরাং কথা না বাড়িয়ে আপনাদের নিয়ে যাচ্ছি অ্যাডোবস কিওয়ার্ড টুলস। এটা দিয়ে আমি সবসময় আমার ভিডিওতে ট্যাগ থেকে শুরু করে টাইটেল টপিক সব কিছু বাসেট করি। এখানে দেখতে পাচ্ছেন গুগলে র্যাঙ্ক করার জন্য, তারপরে আপনার অ্যামাজনে র্যাঙ্ক করার জন্য, ইউটিউবে র্যাঙ্ক করার জন্য সব কিছু এখানে আছে। সুতরাং আপনার সবচাইতে বড় এটার প্রাধান্য হচ্ছে যে এটা লো মানের যে কিওয়ার্ডগুলি এখান থেকে আপনি খুঁজে বের করতে পারবেন। এখানে আপনি আপনার দেশের যে কান্ট্রিটা আছে সেই কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনি যেই বিষয়ের উপরে আপনার ভিডিওটা তৈরি করতে চান সেই ভিডিওর একটা টাইটেল কিংবা মেন কিওয়ার্ডটা দিয়ে আপনি যদি সার্চ করেন, এখান থেকে আপনার লোমানের কিওয়ার্ডগুলি আপনি খুব সহজে বের করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে লোমানের কথা বলতে গেলে হয়তো আপনারা বিব্রত হচ্ছেন। বড় বড় ইউটিউবাররা যখন ভিডিও তৈরি করে সেই ভিডিও মুহূর্তের মধ্যে ওয়াচ টাইম কালেক্ট হয়ে যায়। আপনি কিন্তু বড় বড় ইউটিউবারদের সাথে পাল্লা দিলে আপনার ভিডিও কখনো লিমলাইটে আসবে না। আপনাদের অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাকে ছোট ছোট পাও করে আপনাদের যারা ছোট ইউটিউবার আছেন আপনাদের এগোতে হবে। সেই জন্য আপনি যেই ভিডিওটা তৈরি করবেন এই ভিডিওটা গুগলে সার্চ দিয়ে আগে দেখে নেবেন আপনার আগে যারা ভিডিও তৈরি করেছে তারা কোন টপিকের উপরে তৈরি করেছে। আপনি একটু ব্যতিক্রম, যে কিওয়ার্ডটা ব্যবহৃত হয়নি এই ধরনের কিওয়ার্ড দিয়ে আপনি আপনার ভিডিওটা তৈরি করবেন, তাহলে আপনার র্যাঙ্ক করার চান্স থাকবে 100%। আপনাদের একটা কথা বলতে চাই সম্মানিত ভিউয়ার্স, এই সাইটে দেখুন আমি ওয়েলকাম 9 দিয়ে সার্চ দিয়েছি। সার্চ দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 10% লোক এখানে আপনার এই ওয়েলকাম 9 দিয়ে সার্চ করে। এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, ওয়েলকাম শুধু দিয়ে যদি আমি সার্চ করি তাহলে দেখা যাবে এই ওয়েলকামের উপরে আপনার পুরো একটা ডিটেল চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন নিচেরগুলো কোনো সার্চ হয় না। এখন আমি এখান থেকে 9টা কেটে দেবো, 9টা কেটে দিয়ে শুধু ওয়েলকাম দিয়ে সার্চ দেবো। এখন আপনার একটা ক্যাপচার পূরণ করতে হবে, আপনারা ক্যাপচারটা খুব সহজে পূরণ করে নেবেন। এখন দেখুন এখানে আপনার যে লো মানের কিওয়ার্ড, আমি অনেকগুলি ভিডিও তৈরি করেছিলাম, খুব তাড়াতাড়ি এটা র্যাঙ্কে এসেছিল। দেখুন এখানে সব লো মানের কিওয়ার্ড, এখানে যদি 2K কিংবা 1.5K থাকতো তাহলে এই কম্পিটিশনে কখনো ছোট ইউটিউবাররা আপনারা র্যাঙ্কে আসতে পারবেন না। আপনাদেরকে আমি এই যে মার্ক করে দেখিয়ে দিচ্ছি, আপনারা সব সময় যদি কোনো ভিডিও তৈরি করেন ভিডিওর কিওয়ার্ডগুলো যেন 10 থেকে 15 মধ্যে থাকে। আপনারা সেই জন্য অ্যাডোবসের এই যে আপনার কিওয়ার্ড টুলস এটা ব্যবহার করতে পারেন, আর সবসময় লো মানের কিওয়ার্ড ব্যবহার করবেন যেমন সচরাচর কেউ ব্যবহার না করে এই ধরনের কিওয়ার্ড। আপনার একটা কথা বোঝাচ্ছি, সেটা হচ্ছে যে একটা ইউটিউব প্ল্যাটফর্মে যদি 2টা ভিডিও থাকে, আপনি যদি তৃতীয় নম্বরে থাকেন তাহলে দেখা যাবে আপনার ভিডিওটা খুব তাড়াতাড়ি ভাইরাল হবে। আপনার এখানে যদি 10টা ভিডিও থাকে, 50টা ভিডিও থাকে, সেখানে আপনার র্যাঙ্কে আসতে অনেক সময় লাগবে। সুতরাং কিওয়ার্ড দিয়ে যদি আপনি র্যাঙ্কে আসতে চান, আমি মনে করি অ্যাডোবসের কিওয়ার্ড টুলটা আপনি ব্যবহার করতে পারেন। এছাড়া ভিডাইকো টিউববডি যদি আপনারা ভালো বোঝেন তাহলে আপনারা করবেন, কিন্তু অ্যাডোবসের যে ক্যাটাগরি আমার কাছে খুব ভালো লেগেছে। দেখুন আমি এই যে এখানে একেবারে 20 থেকে 25টা আপনার ট্যাগ আছে, যেই ট্যাগগুলি আমি বাসট করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই ট্যাগগুলি এখন যদি আমি আমার ভিডিওতে অ্যাড করি তাহলে দেখা যাবে কোনো না কোনো সময় আমার ভিডিওটা র্যাঙ্কে আসার চান্স থাকবে। আমি যদি এখন যেগুলি পপুলার কিওয়ার্ড, হাই রিচার্জ কিওয়ার্ড, সেগুলি দেখা যাবে আমার আগে অনেকেই ব্যবহার করেছে। সুতরাং আপনারা আমার যে মিনিংসটা খুব সহজেই তো বুঝতে পেরেছেন। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের কতটা বুঝাতে পেরেছি জানি না। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।